বিশ্ব মশা দিবস উপলক্ষে এডিস মশা সম্পর্কে জনসচেতনতা বাড়াতে র্যালি ও প্রচার অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। এ উপলক্ষে সকালে চাঁদগাঁও মসজিদের সামনে থেকে একটি র্যালি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এছাড়া নগরীর পূর্ব ষোলশহর থেকে আরেকটি র্যালি হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় র্যালির পর সংক্ষিপ্ত সমাবেশে চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রেজাউল করিম চৌধুরী বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে একটি গবেষণা দল গঠন করা হয়েছে। তাদের বিজ্ঞান ভিত্তিক পরামর্শে মশা মারার আধুনিক ওষুধ ছিটানো হচ্ছে। তবে সরকারি উদ্যোগের পাশাপাশি মশা নিয়ন্ত্রণে জনসচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি নিজ বাড়ি ও নির্মাণাধীন ভবনে জমে থাকা পানি অপসারণেও আহ্বান জানান তিনি। আমরা ওষুধ ছিটাচ্ছি, আমরা লার্ভিসাইড ছিটাচ্ছি, এলিনডিসাইড ছিটাচ্ছি, আমরা নালায় নর্দমার প্রতিনিয়ত আগে যেভাবে মশার ওষুধ ব্যবহার করা হতো তার থেকে বেশি পরিমাণ করছি, এবং বর্তমানের মশার ওষুধগুলি অত্যন্ত কার্যকর। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষক দলের পরামর্শে